আবু বলেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মারাম কত কিলোমিটার সফর করলে মুসাফির হবে সবর অবস্থা জুমা নামাজ জুমা না পড়ে জোহর কসর করলে পড়বে হবে কি আবু বাকর আসলে আলেমরা বলে থাকেন চৌরাশি আলমরা বলে থাকেন যে ছিয়াত্তর কিলোমিটার মতো হয় সেটা আটচল্লিশ মাইল আটচল্লিশ মাইল এটা হাদি এক বর্ণে আসছে যে চার বুর্দ তো হয় মাইল হিসেবে তারা হিসাব করেছেন তারা নিয়েছেন যে একটুকু সফর করলে সফর বিচিত হবে মুসাফির হবেন তিনি কিন্তু এটার উপর সরাসরি কোনো হাদিস নেই এই জন্য বিশুদ্ধ মত হচ্ছে যেটা সাধারণত দেশ নিয়মে সফর বলা হয় একটা মানুষের আমি সফর করছি তার যিনি সফর করছেন তিনি মনে করেন সফর করছেন তাহলে সেটা সফর হবে যতটুকুই হোক না কেন আর যদি তিনি মনে করেন যে সফর আমি করছি না আমি তো যাচ্ছি আর আসছি তখন সেটা সফর হবে না ব্যক্তির সে অবস্থা নিয়তের উপর নির্ভর করবে ব্যক্তি মুক্ততলা বিহির অবস্থার উপর নির্ভর করবে এটা হচ্ছে বিশুদ্ধতম মত সেই জন্য কখনো কখনও ব্যক্তি কাছেও তিনি সফর করতে পারেন এবং দূরে দূরেও সফর করতে পারেন দূরের সফর যদি কষ্টকর হয় কষ্টকর না হয় তাহলে দূরে সেটা সফর নাও হতে হতে পারেন ইভনিং টাইমে রহমতুল্লাহ আল জন্য তিনি বলেন যে সফরটা মাসাক্কাতের সাথে সম্পৃক্ত কষ্টের সাথে সম্পৃক্ত কখনো কখনো কাছের জায়গাও কষ্টকর হয় কখনো দূরের জায়গাও কষ্টকর হয় না তিনি সেই ইল্লতের দিকে গিয়েছে সেই কারণে দিয়ে গিয়েছেন তবে মৌলিকভাবে যেটাকে সাধারণত মানুষ কসর বলা হয় যে সফর বলে যে এই দেশ এখান থেকে ওই দেশ কুমিল্লা থেকে তিনি রামগঞ্জ অবশ্যই সফরের তালিকা পড়ে অনেক দূর মাঝখানে একটা জেলা পরে গেছে এবং সেটা পার হওয়া কষ্টকর অবশ্যই সফর হবে আবার কেউ যদি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসে যদি সফর বলে অনেকে বলবো এটা তো এই আমরা গেলাম আর আসলাম সফরের লোকন দিক দিয়ে এটা বোঝা গেল যে মানুষের দৃষ্টিভঙ্গি এখানে একটা শরীয়ত রেখে দিয়েছেন শরীরত অনেক জিনিসেই কঠিন করে দেননি এটাকে ছাড় দিয়েছেন ছাড় হিসেবে রাখাটাই উত্তম ছাড়া হিসাবে রাখাটা উত্তম আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জুমা না পড়ে জোহর সফর অবস্থায় জুমা না পড়ে জোহর কসর করে পড়লে হবে কি সফর মুসাফির উপরে জুমার নামাজ ফরজ নেই ফরজ না থাকার কারণে তিনি যদি কোনো জুমা পান জুমা পড়বেন না পাইলে তিনি জোহর কসর করে পড়বেন এটা হচ্ছে বিশুদ্ধতম মত আর যদি তিনি চলে আসেন এলাকায় বাড়িতে তাহলে তিনি যোহরের নামাজ যেটা আগে ছুটে গেছে তার সেটা হানাফি মজাব সর্বনি সমস্ত মাঝাফে তিনি ফুল পড়বেন কারণ তিনি সে সুযোগ গ্রহণ করতে পারেননি সফর অবস্থায় সেজন্য তিনি ফুল পড়বেন হানাফি মজাব বলছে তিনি কসর করবেন কারণ তিনি তার উপর কসর ফরজ হয়েছিল ফরজ তার পূর্ণ সারাদ ফরজ হয়নি এই জন্য তানবীর